সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রিয় ভাইরা ঠিকানা টিভি ডট প্রেসে আপনাদেরকে স্বাগতম সময়ের অসঙ্গতিতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আমাদের থ্যাম্বনাইল এবং আমাদের টাইটেল দেখে হ্যাঁ আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের মিডিয়া কেন এই ধূমপাই নারীটির পক্ষে তাদের এত মায়া কেননা আসলে সত্যিই খুবই খারাপ লেগেছে গতকালকে যে যখন একজন প্রকাশ্যে ধূমপান করছে আর এটাতে বাধা দেওয়াতে আমাদের মিডিয়াগুলো ওই মেয়েটা প্রতি এতটাই পজিটিভ নিউজ করেছে যা সত্যি দুঃখজনক মানে এমন মনে হচ্ছে যে ধূমপান করা এটা যেন খুব ভালো একটা কাজ এবং এটা দেশের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য অনেক বড় একটা কাজ সে করছিল আর সেই কাজ করতে যেয়ে বাধা দিয়েছে আর এই বাধা দেওয়াতে তাকে সাংবাদিক পুলিশ প্রশাসন সবাই খোঁজ করতেছে তার পরিচয় খুঁজছে কে বাধা দিল কেন বাধা দিল আমরা একটা কমেন্টস দেখলাম যে একজন ভাই কমেন্টস করেছে যে এমন একটি ঘটনা ঘটেছিল একটা বাস স্ট্যান্ডে একটা ছেলে সে ধূমপান করছিল আর একটা মেয়ে সে ধূমপানকারীকে বকা দিল এবং তাকে মানে ভাষায় বলল যে এই মুহূর্তে সিগারেটটা ফেলাম এবং খুবই উগ্রতার সাথে রুক্ষতার সাথে তার সাথে আচরণ করলো এবং সে সিগারেটটা ফেলতে বাধ্য হলো আর এটা ফেলাতে ওই মেয়েটাকে সবাই প্রশংসা করলো ওই মেয়েটাকে নিয়ে পজিটিভ নিউজ হলো এবং ওই মেয়েটাকে সবাই বাহবা দিতে লাগলো যে সে খুব মহান একটা কাজ করে ফেলেছে একজন ছেলে সিগারেট খাচ্ছিল তার সিগারেট সিগারেট খাওয়াটাকে বন্ধ করে দিয়েছে অথচ একটা মেয়ে যে দেশে দেশে আমাদের মেয়েরা সচরাচর কিন্তু খায় না যারা খায় তারা একটু জানেন যে কোন ক্লাসের এবং কোথায় যেয়ে তারা ধূমপান করে অন্য অন্য দেশের কথা আমরা বলতে যাব না আমাদের দেশের কালচার আমাদের দেশের সংস্কৃতি বা আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি সব কিছু আমরা যেটা বলতে পারি যে আমাদের দেশের মেয়েরা বা বা নারীরা তারা প্রকাশ্যে ধূমপান করে না ধূমপান যারা করে তারা এরকম কিছু আছে বিকৃত মস্তিষ্কের তারা খুবই গোপনীয়তার সাথে বা তাদের যে গন্ডি আছে সেই গন্ডির মধ্যে তারা করে কিন্তু প্রকাশ্যে যখন একটা মেয়ে ধূমপান করছে তখন একজন ব্যক্তি বাধা দিয়েছে আর এই বাধা দেওয়াতে তার প্রতি সাংবাদিকরা এত কেন ক্ষুব্ধ হলো আর এই মেয়েকে নিয়ে কেন এত পজিটিভ নিউজ করতে হবে ধূমপান করা তো ভালো কোনো কাজ নয় ধূমপান করা মানে তো নিজেকে ক্ষতি করা এবং যে বাধা দিয়েছে সে তো বলেছে যে আমি তাকে বলেছি যে এই তোমার এই ধূমপান করা দেখে আমাদের এই সমাজের মেয়েগুলো খারাপ হয়ে যেতে পারে এই জন্য তুমি এখানে ধূমপান করো না আমি তাকে নিষেধ করেছি তো এটা তো মোটেও খারাপ কিছু করেনি কিন্তু আমাদের মিডিয়াগুলো কেন এত বিকৃত মস্তিষ্কের হয়ে যাচ্ছে দিন দিন এমন সব নিউজ করে যে নিউজগুলো মিথিলা কিভাবে তার স্বামীর সাথে রাত কাটায় মিথিলা কিভাবে তার স্বামীকে অভিনন্দন জানালো মিথিলা কবে ভারতে গেল তাসলিমা নাসরিন কি করল তারপরে কার কবে তালাক হয়ে গেল কার কবে বিয়ে হলো কার কোন ভাবির সাথে রাত কাটাতে যেয়ে কী হলো মানে একেবারে আজকের পত্রিকাগুলো যেন এমন একটা অবস্থা যে চটি গল্পের মতো হয়ে গেছে এরা নায়ক নায়িকা বা এই জাতীয় যারা অশ্লীল বা যাদের সংসারে শান্তি নেই যাদের সংসারে অশান্তি এই এইসব কারণে মানে অশ্লীলতার পথে চলার কারণে তাদের পিছনে লেগে থাকে তারা কি করছে কোথায় যাচ্ছে কীভাবে রাত কাটাচ্ছে কীভাবে হানিমন করছে কিভাবে অভিনন্দন জানাচ্ছে কীভাবে জন্মদিন নিয়ে অভিনন্দন জানিয়েছে মিথিলার বাড়িতে খরগোশে বাচ্চা দিবে সেটাও পত্রিকায় নিউজ হয় দুঃখজনক এই জাতীয় দৈনিকগুলো এত সস্তা হয়ে গেল কেন দেশে কি নিউজের খুবই আকাল পড়েছে যে এই জাতীয় নিউজ করতে হবে একটা মেয়ে ধূমপান করছে বাধা দিয়াতে তাকে নিয়ে এত কিছু আপনারা ধূমপান যে করেছে তাকে তার প্রতি পজিটিভ নিউজ কিভাবে করেন অথচ আপনারা মাদকের বিরুদ্ধে নিউজ করেন আপনারা মাদক বন্ধ করতে চান মাদক নিয়ন্ত্রণ আইন রয়েছে বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সবাই এক বাক্যে স্বীকার করবে যে মাদক এটা যারা বিভিন্ন ফেন্সিডিল বা বিভিন্ন ইয়া বা আসক্ত তারা সবাই ধূমপান থেকে শুরু করেছে ধূমপান দিয়ে তাদের শুরু হয়েছে তাদের এই মাদক আসক্ত হওয়ার পিছনের প্রথম গল্পটা ছিল ধূমপান আর এই ধূমপান করতে বাধা দিয়াতে আপনারা তার প্রতি ক্ষিপ্ত হয়েছেন কেন কোন কারণে তার তাকে কেন হেনেস্তা করছেন তাকে কেন এভাবে মানুষের সামনে উল্টোভাবে লিখে তাদেরকে দায় করাচ্ছেন দুঃখজনক এই জাতীয় দৈনিকগুলোকে বলবো পত্রিকাগুলোকে বলবো মিডিয়াকে বলবো স্যাটেলাইট চ্যানেলকে বলবো ভালো কিছু করেন দেশের জন্য দেশের কল্যাণের জন্য এই দেশের মানুষের কল্যাণের জন্য যুবকদের কল্যাণের জন্য কিশোর কিশোরীদেরকে বাঁচানোর জন্য নিউজ করেন ধূমপানের ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরেন সেগুলো না করে আপনারা একজন ধূমপাইকে নিষেধ করা হয়েছে অথচ হেনেস্তা করছেন এই সুশীল ব্যক্তিকে যে ব্যক্তি অন্যায়কে বাধা দেওয়ার চেষ্টা করেছে তো এই জন্যে আমি মিডিয়াকে বলতে চাই যে দয়া করে দয়া করে আপনারা কন্ট্রোল হন আপনারা এমন কোন নিউজ করেন না যেটা সত্যি যেটা আমাদের জন্য একটা একটা জাতীয় দৈনিক চ্যানেল এমন এমন সব নিউজ করে যে নিউজগুলো দেখলে সত্যি পাই আমরা লজ্জা পাই যারা বিবেক আছে যাদের মধ্যে শিক্ষা দীক্ষা আছে যাদের মধ্যে জ্ঞান আছে তারা সত্যি লজ্জিত হয় যে এই পত্রিকা নিউজের আর কি কোনো নিউজ নাই যে এইসব বিষয় নিয়ে নিউজ করে এত মায়াকান না কেন তাদের প্রতি যারা এই সমাজের জন্য ভাইরাস যারা এই সমাজ সংস্কারের পথে অন্তরায় আপনারা তাদেরকে প্রমোট করেন অথচ যারা সমাজ গড়তে চায় আপনারা তাদেরকে উপহাসের পাত্র বানান এগুলো বাদ দেন এই হলুদ সাংবাদিকতা বাদ দেন আশা করছি যে আমার এই ভিডিও যারা দেখেছেন যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন যারা বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল কিংবা নিউজ পোর্টালে জড়িত আছেন যারা বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে জড়িত আছেন যদি দেখে থাকেন আপনারা নিউজ করেন যে নিউজগুলো মানুষের কাজে লাগবে সমাজের কাজে লাগবে দেশের কাজে লাগবে জাতির কাজে লাগবে সেই নিউজগুলো করেন এমন কোন নিউজ করেন না যেগুলো করার পরে ওই পত্রিকার প্রতি বা ওই চ্যানেলের প্রতি বা ওই পোর্টালের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি হয় আল্লাহ বলা আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله